নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। নির্বাচনের আগে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত চারজনের মধ্যে তিনজনের বাড়ি বিহারের মুঙ্গের এলাকায়, একজনের বাড়ি মালদা কালিয়া চকে। মাননীয় অলোক রাজুরিয়া স্যারের তত্ত্বাবধানে একটা জঙ্গিপুরের এসওজির একটা ইনপুট ছিল, যার উপরে আমাদের মালদার ওসি সিএমজি, পিসি পার্টি, ওসি পিসি পার্টি ছিল এবং ওসি এসওজি ছিল। তিনটে টিম একসাথে কাজ করেছে এবং তারা একটা ইন্টারস্টেট গ্যাং, বিহারের একটা গ্যাং ধরা পড়েছে, যারা কিনা এই ইলেকশনের টাইমে বিভিন্ন আর্মস স্মাগলিং করে, সাথে ব্রাউন সুগার স্মাগলিং করে। তো আমাদের যখন আমরা এই মালদা এসওজি যখন খবর পায়, তারপর থেকে আমরা এই টিমগুলো সবাই অ্যাক্টিভ ছিল এবং প্রথমে নাকা চেকিং গাজলে, ইলেকশনের টাইমে যে নাকা চেকিং হচ্ছে সেই কারণে গাজলে এই আমরা আর্মসটা রিকভারি করতে পারি। এবং তারপর আমাদের বাকি টিম সবাই চলে যায় সুলতানগঞ্জে এবং সুলতানগঞ্জে আমরা এই ব্রাউন সুগার এবং এই যে 24,400 টাকা যেটা উদ্ধার হয়েছে এটা আমরা ওইখানে উদ্ধার করি সুলতানগঞ্জে। এদের মোটিভটা কি ছিল স্যার? এদের অ্যাকচুয়াল এরা ইন্টারস্টেট গ্যাং আছে, বিহার থেকে আর্মস স্মাগলিং করা, সাথে ব্রাউন সুগার পাচার করা, এই একটা বড় গ্যাং আছে এবং এরা, তাদের সাথে কথা বলে জানা যাচ্ছে যে এরা দীর্ঘদিন ধরে এইসব কাজের সাথে যুক্ত আছে। এরা কি এই টাইমটাতে আসে নাকি যখন ইলেকশন পারপাস হয়? না, ইলেকশন পারপাস না, এরা বেসিক্যালি খুব ক্রিমিনাল আছে এবং সারা বছরই এরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে। তো আমাদের ইলেকশনের সময় যে নাকা চেকিং এবং হাইলি অ্যালার্ট আছে সেই কারণে আমরা এটা করতে পেরেছি। বুঝি কি কজন কজন টোটাল অ্যারেস্ট হয়েছে? টোটাল বিহারের রাকেশ কুমার, কংগ্রেস সিং এবং খুরশেদ আলম, এই তিনজন বিহারের ধরা পড়েছে এবং রিন্টু রাজক, উনি কালিয়া চকের 4 নম্বর আসামি ধরা পড়েছে। এর সাথে কি লিংক ছিল নাকি? হ্যাঁ, এদের একদম হাতে নাতে সব অস্ত্র এবং টাকা সমেত, ব্রাউন সুগার সমেত ধরা হয়েছে। পুলিশ রিমান্ডে নেবেন?
হ্যাঁ আজকে এদের রিমান্ডে নেওয়া হচ্ছে।